ইকবাল প্রশ্ন করেছেন, সালাতে সুরে ফাতিহার পর অন্য সুরা পড়া কি সুন্নত? এক্ষেত্রে যদি প্রথম রাখাতে সুরে নাস আর দ্বিতীয় রাখাতে সুরে এখলাস পড়লে কি সুন্নতের খেলাফ হবে? আসিফ ইকবাল, সুরে ফাতিহার পর অন্য সুরা পড়া নিয়ে দুটি মত আছে। ইমাম আবু হানিফা রহমুল্লাহ বলেন যে সালাতে সুরে ফাতিহার পর অন্য সুরা পড়াটা ওয়াজিব। তিনি এটা যদি কেউ ত্যাগ করে তাহলে তিনি বলেছেন যে তাকে সস্তা দিতে হবে। তবে ওয়াজিব হওয়ার সুস্পষ্ট কোনো দলিল নেই, একটি দলিল ছাড়া ফাকার ও মাতা ইসলাম কোরআন, এটা কিন্তু আম, এটা সুরে ফাতিহা হতে পারে। সুতরাং এটা দ্বারা ফরজ করার কোনো সুযোগ নেই, অর্থাৎ এটাকে ওয়াজিব বলার সুযোগ নেই, এটা সুন্নত আসলে। এই জন্য সুরে ফাতিহার পরে যেটুকু পড়া হয় সেটুকু সুন্নত, তিনি যেখান থেকে পারেন সেখান থেকেই পড়তে পারবেন। কেউ আগে সুরে নাস পড়েছেন, পরে পালাক পড়বেন, পরে এখলাস পড়বেন, কোনো সমস্যা নেই। তবে উত্তম হচ্ছে সিরিয়াল মেনটেন করে চলা, এটা হচ্ছে সুরা যেভাবে আছে সুরার বর্তমান সিস্টেমটা, এটা সুরার সিস্টেমটা সাহাবায়ে কেরামের নির্দেশনা অনুসারে সাজানো হয়েছে। আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজিয়ে দিয়ে গেছেন, কিন্তু সুরাটা সাহাবায়ে কেরামের ইজতিহাদের কারণে সাজানো হয়েছে, এটা হলো বিশুদ্ধতম মত। সেই জন্য এই সাহাবায়ে কেরামকে সম্মান করে, খলিফায়ে রাশেদার কর্মকে সম্মান করে আপনাকে সিরিয়াল মেনটেন করে, যেমন আগে বাকারা, তারপরে আলে ইমরান, তারপরে নিসা, এইভাবে পড়াটাই উত্তম। তবে দেখা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনও কখনও ব্যতিক্রম করেছেন। এক হাদিসে এক বর্ণনা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাসূলুল্লাহ একবার সালাত আদায় করছিলেন, সালাতুল্লাইল কিয়ামুল্লাইল রাতের সালাত তাহাজ্জুদ আদায় করছিলেন। এক সাহাবি তার সাথে দাঁড়িয়েছেন, তখন তিনি দেখলেন রাসূল সূরা বাকারা শেষ করে তারপর নিসা গেলেন, তারপরে আলে ইমরান পড়লেন। বোঝা গেল যে এর ব্যতিক্রম হলে সালাতের কোনো সমস্যা হবে না, বা ব্যতিক্রম করলে বড় ধরনের কোনো গুণা হবে না, তবে সৌন্দর্য বিপরীত কাজ হয়েছে, সৌন্দর্য রক্ষা করাটা উচিত। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم